আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অক্ষর দিয়ে স্বপ্নের ব্যাখ্যা। এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা থাকবে, আপনারা আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে আমি আপনাদেরকে আল্লাহ ইবনে সিরিনের উর্দু খাপ নামক গ্রন্থ থেকে জানাচ্ছি। তো স্বপ্নে দস্তরখান দেখা রোজগার বন্ধ হওয়ার আলামত, স্বপ্নে দর্জি দেখা ধর্মের প্রতি মনোযোগী হওয়ার লক্ষণ, স্বপ্নে দাড়ি দেখা ধন দৌলত লাভের লক্ষণ, স্বপ্নে হঠাৎ দরজা খুলতে দেখা ইহা কোন ধরনের বিপদ বালা মুসিবত আসতে পারে, স্বপ্নে দরজা বন্ধ দেখা পরিবারের মধ্যে কেউ অসুস্থ হবে, স্বপ্নে দরজা যদি ছোট আকৃতির দেখে দুঃখ দুর্দশার লক্ষণ, দস্তরখান যদি পরিষ্কার অবস্থায় দেখে অর্থ অভাব হওয়ার লক্ষণ, দরবেশ দেখা শাসনকর্তা বা বিচারক হওয়ার লক্ষণ, স্বপ্নে দাঁত দেখা উন্নতি হওয়ার লক্ষণ, দাঁত উজ্জ্বল দেখা সত্যবাদী হওয়ার লক্ষণ, সোনার দাঁত দেখা রোগাক্রান্ত হওয়ার লক্ষণ, দুই পাশে দাঁত দেখা আয়ু বৃদ্ধি হওয়ার লক্ষণ, স্বপ্নে দালান দেখা ন্যাক কোন মানুষের সাক্ষাৎ লাভের লক্ষণ বুঝতে হবে, স্বপ্নে দালালি করতে দেখা কারোর সাথে আপোষ হওয়ার লক্ষণ, স্বপ্নে দুধ দহন করতে দেখা স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসা জন্মিবে, এবং স্বপ্নে দুয়াত কলম দেখা অর্থ লাভ ঘটিবে, স্বপ্নে ভাঙ্গা কলম দেখা নিরাশ হওয়ার আলামত, স্বপ্নে দিনী বিদ্যা শিখতে দেখা ইমানদার হওয়ার লক্ষণ, দুনিয়ার বিদ্যা শিখতে দেখা দুনিয়ার কাজে ব্যস্ত থাকার লক্ষণ, দাড়ি লম্বা দেখা সকল কাজের মধ্যে সফলতা আসবে, দাড়ি কামাইতে দেখা মান সম্মান লাভের মান সম্মান হানি হওয়ার লক্ষণ, দাঁত পরে যেতে দেখা কোন মুরব্বীর মৃত্যু হওয়ার লক্ষণ, স্বপ্নে তামার দাঁত দেখা আর্থিক ক্ষতি হবে, স্বপ্নে সাদা দাড়ি দেখা মান সম্মান বাড়বে, দুর্বলা স্ত্রী লোককে দেখলে অর্থ অভাব হবে, স্বপ্নে দুশ্মনকে দেখা কোন ব্যাপারে উদ্বিগ্ন থাকবে, স্বপ্নে দেওয়াল গড়ি দেখা সংসারের মধ্যে বরকত হবে, দেওয়ালের ছায়ায় বসতে দেখা উন্নতি হবে, স্বপ্নে দৈত্য দেখা নেতৃত্ব লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল আছে ডার্ক ব্লু, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।